হ্যালো গাইস বেঙ্গল ফুটবল টেস্ট ব্যাক ভিডিও কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি গাইজ একটা অনেকই বড় ট্রায়াল নিয়ে চলে এসেছি তোমার সামনেলা টাইটেল থেকে বসেই গিয়েছো যে ট্রায়ালটা কী ধরনের হতে চলেছে ট্রায়ালটা হচ্ছে ইউথ লিগ ট্রায়াল তোমরা সবাই জানো ইউথ লিগ ট্রা কী ধরনের ইউথ লিগ খেলা হয় লিগে কত বড় গাইজ তোমরা সবাই জানো তার আগে একটা ছোট্ট লিগ আমার একটি ব্লগের চ্যানেল আছে গাইজ আমার এই চ্যানেলে গিয়ে দেখে নাও সেকেন্ড চ্যানেলটির নাম আছে এস এসটি ব্লগ প্লিজ গাইজ ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে গাইজ এই বেঙ্গলি ফুটবল টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইকনটি অন করে তাছাড়া আমরা এই ভিডিও ট্রায়ালে আপলোড হতে না হতে ফার্স্ট তোমার কাছে পৌঁছে যায় প্লিজ গাইজ এই ভিডিওর বন্ধুদের সাথে শেয়ার করো অনেকই বড় একটা ট্রায়াল ইউথ লিগ ট্রায়াল হচ্ছে অনেকই বড় তাহলে গাইজ বেশি দেরি না করে আমাদের ভিডিওটি স্টার্ট করে যাক ঠিক আছে ট্রায়ালটা হচ্ছে ইউথ লিগ ট্রায়াল ঠিক আছে ডেট আমি প্রথমে ডেটটা বলে দিচ্ছি কত তারিখের ডেটটা মানে কত তারিখের ট্রায়ালটা হবে তার ডেট বলে দিচ্ছি ডেটটা হচ্ছে উনত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ সানডে রবিবারে ট্রায়াল হবে উনত্রিশ তারিখে এই মাসে উনত্রিশ তারিখে ট্রায়াল হবে রবিবারে ঠিক আছে তোমাদেরকে আমি ডেটটা আশা করি বলে দিলাম ঠিক আছে ডেটটা আরেকবার রিপিট করে দিচ্ছি আমি উনত্রিশে জানুয়ারি দু হাজার সানডে তোমাদের যদি ট্রায়ালে সিলেকশন হয়ে যাও তাহলে কোন অ্যাকাডেমিতে যাবে একাডেমিটার নাম হচ্ছে সাতবীর ফুটবল একাডেমি ইউথ লিগ ট্রায়াল ঠিক আছে আর তোমাদেরকে এজ গ্রুপটা বলে দিচ্ছি কত এজের ছেলেগুলো এখানে ট্রায়াল দিতে পারবে আন্ডার থার্টিন জুনিয়রদের ট্রায়াল হচ্ছে আন্ডার থার্টিন আন্ডার থার্টিনের ডেট অফ বার্থ হচ্ছে দু হাজার এগারো দু হাজার বারো অ্যান্ড দু হাজার তেরো ঠিক আছে আরেকটা এখানে হচ্ছে আন্ডার আন্ডার ফিফটিন ঠিক আছে আন্ডার ফিফটিনের ডেট অফ বার্থ হচ্ছে দু হাজার নয় থেকে দু হাজার দশ এইসব ডেট অফ বার্থের ছেলেগুলো কিন্তু ট্রায়াল দিতে পারবে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন এইসব ট্রায়ালটাই দিতে পারবে বাচ্চাদের ট্রায়াল হচ্ছে জুনিয়ারদের ট্রায়াল গাইজ ঠিক আছে আমি তোমাদেরকে বলতে দিচ্ছি ডকুমেন্টস কী কী তোমাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্টস হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট অ্যান্ড আধার কার্ড অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটো ঠিক আছে তোমার রেজিস্ট রেজিস্ট্রেশন ফি তোমাদের একটা ছোট্ট একটা অ্যামাউন্ট দিতে হবে রেজিস্ট্রেশন ফি আছে একশো টাকা অনলি ফর হান্ড্রেড রুপিস ঠিক আছে তোমার একশো টাকা দিতে হবে রেজিস্ট্রেশন তুমি মাঠে গিয়ে করবে করতে হবে মাঠে গিয়ে রেজিস্ট্রেশন এখানে অনলাইনে রেজিস্ট্রেশন হবে না ঠিক আছে রিপোর্টিং টাইম এগারোটার সময় এগারো এ এম ঠিক আছে রিপোর্টিং টাইমটা হচ্ছে এগারোটার সময় আর কাজ কিছু যদি না বুঝতে পারছো না ডিসক্রিপশন বক্সে স্যারের নাম্বার দিয়ে দিচ্ছি ওইখান থেকে এবার কল করে নাও তাহলে সব তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমাদের ভিডিওটি এত দূরে রইল কেমন লাগলো ভিডিও প্লিজ গাই কমেন্ট করে বলো এবং আমাদের চ্যানেলে যদি নতুন আসতে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন আইকনটি অন করে দিন তাহলে গাইজ এর থেকে ভালো ভিডিও আমি আরও নিয়ে আসবো আমাদের চ্যানেলে পাশ থাকুন বাই বাই গাইজ যে চ্যানেলে যাচ্ছ অল দ্য বেস্ট নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই